আবহের মধ্যে শুক্রবার বিকালে পুলিশের মানবিক রূপ দেখল নদিয়ার তেহট্টের শ্যামনগর এলাকার বাসিন্দারা এই দিন বিকালে পলাশিপাড়া তেহট্ট রাজ্য সড়কের পাশে একজন বৃদ্ধ অসহায় অবস্থায় পড়েছিলেন তিনি বৃষ্টিতে ভিজে শীতে কাঁপছিলেন রাস্তা দিয়ে অনেক পথচলতি মানুষ এবং গাড়ি বাইক প্রভৃতি চলে গেলেও ওই বৃদ্ধকে কেউ রাস্তা থেকে তুলে হসপিটালে নিয়ে যাননি সেই সময় ওই রাস্তা দিয়ে শ্যামনগর যাচ্ছিলেন তেহট্ট থানার আইসি তাপস পাল ওই অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন এবং গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধকে নাম ও বাড়ির ঠিকানায় জিজ্ঞাসা করে কোনো উত্তর না পাওয়ায় তিনি গাড়ি চালককে একটি জামা ও লুঙ্গি আনতে বলেন সেগুলি ওই অসহায় পড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তেহট্ট থানার আইসি তাপস পালের এই মানবিক কাজে খুশি এলাকাবাসী আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট